নমস্কার সবাই সুস্থ এবং ভালো আছি এডুকেশান কী চ্যানেলে সকলকে ভালোবাসা এবং অভিনন্দন তবে আজকের বিষয় যেটি আছে সে বিষয়ে যাওয়ার আগে চলো একটা ছোট্ট গল্পের মধ্যে যাওয়া যাক এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এইখান থেকে কোনো একটা মানুষ রওনা দিলে তার লক্ষ্য হিরে পাওয়ার জন্য আছে তো হিরেটা এইখানে রাখা আছে আর এইগুলোতে বালি আছে বালি বালির ঢিকি আছে তো বিষয় হচ্ছে সেই মানুষটি এইখান থেকে কিন্তু যখন তাকাবে তখন এই দূরত্বের পরে সে আর দেখতে পাবে না যে হীরাটা কোথায় আছে সে যথায়ীতি হাঁটতে শুরু করলো হাঁটতে শুরু করলো করে দেখছে এখানে এসে দুটো পথ আছে একটা পথ এই দিকে একটা পথ এই দিকে যদি মানুষটি ভুল করে এই পথে যায় যাওয়ার পরে যদি এই পথে যায় বা এই পথে যায় তাহলে কিন্তু হীরা পাবে না সেখানে বালির ঠিকই আছে আবার যদি মানুষটি এইখান থেকে যদি এই দিকে যায় সোজা যদি চলে যায় তাহলেও পাবে না হীরা আবার যদি এইখান থেকে এইখান থেকে যাওয়ার পরেই যদি আবার এইখান এই রাস্তায় ঢুকে ঢুকে তারপরে আবার যদি সোজা যায় তাহলে কিন্তু হীরাটা তার হাতে চলে আসবে তো সঠিকভাবে বুঝতে পারছি যে যদি আমাদের লক্ষ্য স্থির না থাকে একটা মানুষের জীবনে চলার পথে যদি লক্ষ্য না স্থির থাকে সেই মানুষটা কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারে না সেই কারণে রাস্তাটাও ঠিক হওয়া চায় এবং সঠিক নির্দেশনাওটাও ঠিক হওয়া চায় এবং লক্ষ্যটা স্থির হলে তবেই কিন্তু জীবনের সফলতাটা আসবে তো এই জন্য ভুলভাল পথে না গিয়ে ছোটোবেলা থেকে সঠিকভাবে যদি আমরা শিক্ষা নিতে থাকি তাহলে সেই হীরার খাজানায় শেষ জীবনটা গিয়ে পৌঁছবে মানে ভালো সময়টা গিয়ে পৌঁছবে ভালো সময় গিয়ে আমাদের জীবনটা পৌঁছবে শেষের দিকে তো ঠিক এইরকমই একটি বিষয় আছে তো এই বিষয় যাওয়ার আগে শিক্ষা সাধারণত বারংবার পরিবর্তনশীল শিক্ষা যেহেতু সমাজের সাথে অতপ্রত সমাজ পরিবর্তন তাই শিক্ষাও সবসময় পরিবর্তন হচ্ছে আর সমাজ পরিবর্তন জন্যে শিক্ষক মহাশয়দের সমাজের লক্ষ্য পরিবর্তন হচ্ছে সমাজের লক্ষ্য পরিবর্তন হলে কী হবে শিক্ষার লক্ষ্য পরিবর্তন হবে শিক্ষার লক্ষ্য পরিবর্তন হলে কি হবে একজন মাস্টারমশাই তারও শিক্ষার পঠন পাঠনের চিন্তা বা পড়ানোর যে লক্ষ্য সেটাও কিন্তু পরিবর্তন হবে তাইভাবে শিক্ষা সমাজের প্রয়োজনে সবসময় কিন্তু পরিবর্তন হয়ে আসছে এই রকম একটা বিষয় যদি দেখা যায় যে প্রাচীন কাল থেকে প্রাচীন কাল থেকে শিক্ষা কিন্তু একদম পরিবর্তন হয়ে কখনো প্রাচীন কাল থেকে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে ব্যক্তির উপর ব্যক্তি জীবনের উপর গুরুত্ব দিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে কখনও বলা হয়েছে সমাজকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে তৈরি করতে হবে কখনো ব্যক্তিকে গুরুত্ব দিয়ে সমাজ তৈরি করার কথা বলা হয়েছে কখনো সমাজকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে তৈরি করার কথা বলা হয়েছে তাই শিক্ষা তাহলে একটি ব্যক্তিকেন্দ্রিক না সমাজকেন্দ্রিক এই দুটো টপিক নিয়েই বিষয় ভাগ আছে তো শিক্ষার লক্ষ্য কী ব্যক্তি কেন্দ্রিক না সমাজকেন্দ্রিক প্রশ্ন আসে অনেক সময় যে শিক্ষার লক্ষ্য কয় ভাগে ভাগ করা যায় শিক্ষার লক্ষ্যকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য একটা হচ্ছে সমাজকেন্দ্রিক লক্ষ্য তো বিষয় হচ্ছে যে এই মধ্যে আরও একটা বই আমি দেখলাম নতুন যেটা বিষয় বেরিয়েছে জাতীয় উন্নয়নের ক্ষেত্রেও এখন শিক্ষার লক্ষ্য ভাগ হয়েছে তবে বেশিরভাগ বইয়ে দুটো লক্ষ্যই আছে ব্যক্তিকেন্দ্রিক আর সমাজকেন্দ্রিক আর একটি বই দেখলাম ওটা হচ্ছে জাতীয় উন্নয়নের কেন্দ্রিকতা হিসেবে একটি ভাগ করা হয়েছে তো যাই হোক আমরা আজকে আলোচনা করবো শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উপর পুরো গুরুত্ব কেন দেওয়া হয়েছে কী কারণে দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো দেখা যাক যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এই রকম যদি দেখি তাহলে গ্রিস দেশের দুই নগর ছিল গ্রিস দেশের দুটি নগর ছিল একটি হচ্ছে এথেন্স একটি স্পাটা তো এথেন্সের লক্ষ্য ছিল যে ব্যক্তিকে নির্মাণ করে সমাজকে তৈরি করতে হবে ব্যক্তিকে ভালোভাবে নির্মাণ করতে হবে তাহলেই কিন্তু সমাজ ভালোভাবে নির্মাণ হবে আর এথেন্সের লক্ষ্য কী ছিল ইয়া স্পাটার লক্ষ্য কী ছিল স্পাটার লক্ষ্য ছিল যে না সমাজের উপযোগী করে দেশের হয়ে কাজ করবে এই রকম শিক্ষা শিক্ষার্থীকে দিতে হবে মানে ব্যক্তিকে ব্যক্তির মতো করে সুন্দরভাবে তৈরি করা মানে ব্যক্তি কেন্দ্রিক ভাবে তৈরি করাই ছিল এথেন্সের লক্ষ্য মানে সুনাগরিক তৈরি করার লক্ষ্য ছিল হচ্ছে এথেন্সের আর স্পাটার কাজ কি ছিল স্পাটা যেটার লক্ষ্য ছিল সেই স্পাটার লক্ষ্য ছিল না এখানে ব্যক্তিকে কোনো রকম গুরুত্ব দেওয়া হবে না সমাজ কি চাইছে সমাজকে গুরুত্ব দিয়েই শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে তো এই রকম দুটো ভাগ ছিল গ্রিসের দুটো নগরীর মধ্যেই এই রকম ভাগ ছিল তারপরে চলে আসি গ্রিস আর রোম গ্রিসের যে শিক্ষা ব্যবস্থা সেটা ছিল ব্যক্তিকেন্দ্রিক একদম ব্যক্তির উপর নির্ভর করে একদম ব্যক্তির মধ্যে কি আছে এই রকম চিন্তা রকম ভাবনা রেখে ব্যক্তি জীবনকে উন্নয়ন করে শিক্ষা ব্যবস্থা দিলে মানে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা দিলে তবেই সমাজের উন্নতি হবে আর রোমের শিক্ষা ব্যবস্থা কী ছিল রাষ্ট্রকেন্দ্রিক মানে রাষ্ট্রের জন্য দেশের জন্য কাজ করতে হবে দেশের জন্য তৈরি করতে হবে দেশ কি চাইছে সমাজ কী চাইছে তার জন্য শিক্ষা দিতে হবে তো এইরকম গ্রিস ও রোমের মধ্যেও একটা মানে দুজনের মধ্যে দুই রকম শিক্ষা ব্যবস্থা দুটি দেশের মধ্যে ব্যবস্থা আছে আধুনিক ইউ ইউরোপে দেখা যাচ্ছে আধুনিক ইউরোপের মধ্যে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা ছিল ইংল্যান্ডে ফ্রান্সে আমেরিকায় এগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা মানে ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি কী চাইছে ব্যক্তিকে কেন্দ্র করেই শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠা হচ্ছে দেশ হচ্ছে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা এখন পর্যন্ত আধুনিক ইউরোপের মধ্যে তাহলে বোঝাই যাচ্ছে যে আধুনিক ইউরোপের মধ্যে সব থেকে গণতান্ত্রিক ব্যক্তিকে কেন্দ্র করে ব্যক্তির জীবনের উপর কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সমাজকেন্দ্রিক চীন এবং রাশিয়া এরা দেশ এবং সমাজ এবং রাষ্ট্রের যে চিন্তা সেই চিন্তার উপরই নির্ভর করে এরা শিক্ষা শিক্ষাব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছে যে সমাজকে কেন্দ্র করে সমাজকে একদম গুরুত্ব দিয়েই এই শিক্ষা ব্যবস্থা তৈরি করা মানে সমাজ সমাজতান্ত্রিক শিক্ষাব্যবস্থা এদের চলে চীনে আমরা জানি যে চীনে চীন যেটা মানে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তর বাইরে রকম ব্যক্তি যদি তার নিজস্ব মতামত রাখে তাহলে তার হয়তো মৃত্যুটাই খুব কাছে এসে দাঁড়ায় তো এই কারণে চীনে আওয়াজ তোলা খুব মুশকিল ওই জন্য ব্যক্তি নিজের আওয়াজ ওইখানে তুলতে পারে না কিন্তু বাকি যে দেশগুলো চীনের খবর দেখবে যে পেপারে বা খবরের কাগজে আসেও না এরকম ব্যাপার আছে মানে আসে না কেন ওরা চায় না ওরা যেটা চাইবে সমাজ যেটা চাইবে সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় যেটা চাইবে সেটাই হবে সেটাই সবাইকে পছন্দ হলেও গ্রহণ করতে হবে না পছন্দ হলেও গ্রহণ করতে হবে আর এদিকে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় এরকম কোনো বিষয় নেই কোনো একটা কিছু খারাপ মনে হলে সেই ব্যক্তি নিজের আওয়াজ নিজেই তুলতে পারবে তো এই রকম বিষয় আছে আবার দেশ রক্ষা স্বদেশ প্রেম এই ন্যাথসির জার্মানি ও ফ্যাসিস্ট ইতালি এগুলোতে আবার দেশ রক্ষা স্বদেশ প্রেম এগুলোর উপরেই শিক্ষা দেওয়া হয় প্রথম শিক্ষা মানে শিক্ষা দেশের জন্যেই শিক্ষা হবে দেশ রক্ষার জন্যেই শিক্ষার থেকে তৈরি করা হবে কারণ এখানে প্রথমেই ভাবা হয় যে একটি শিশু জন্মগ্রহণ করছে তার নিজের দেশে তার প্রথম কর্তব্য হওয়া উচিত দেশকেই রক্ষা করা সেই কারণে এরা এদের মধ্যে সেই ভাবনাটা আছে জার্মানি ফ্রাসিস ইতালি যে মনে ভাবনা আছে যে নিজের দেশে যেহেতু জন্মগ্রহণ করেছে ওই জন্য দেশটাকে প্রথম গুরুত্ব দিয়ে সেই স্বদেশপ্রেম এবং দেশ রক্ষার কাজ এখানে ব্যবস্থার একটা চিন্তা ভাবনা রেখেছে তো এই শিক্ষাব্যবস্থা তা আমরা বুঝতেই পারলাম যে এক এক দেশের এক এক রকম শিক্ষাব্যবস্থা কোথাও যেন ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গুরুত্ব দেওয়া হয়েছে কোথাও সামাজিক ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে সমাজকে কেন্দ্র করে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে তাই এখনো পর্যন্ত সর্বসম্মত কিন্তু গ্রাহ্য শিক্ষা গ্রহণ করতে পারেনি মানে সবাইকে একসাথে নিয়ে সব দেশে একই রকম শিক্ষা ব্যবস্থা এই রকম সর্বজন গ্রাহ্য কিন্তু নিয়ে এখনো পর্যন্ত শিক্ষার লক্ষ্য কিন্তু বা পাঠ্যক্রম স্থির হয়নি তার জন্য শিক্ষার লক্ষ্য স্থির হয়নি তাই শিক্ষার লক্ষ্য সবসময় পরিবর্তনশীল এলে আগেও বলেছি আজও বলছি তো দেখতে পালাম দেখতেই পাচ্ছি যে আমরা এক একটা দেশে এক এক রকমভাবে ব্যবস্থা সেখানে সক্রেটিস এবার যদি বলা হয় পরীক্ষায় আসে যে কোন কোন দার্শনিক ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব প্রচুর পরিমাণে দিয়েছে তো সক্রেটিসের কথা একদম আসবে সক্রেটিস বলছে ব্যক্তিকে যদি সঠিকভাবে তৈরি করা যায় ব্যক্তিকে যদি সঠিকভাবে তৈরি করা যায় তাহলে সমাজ এমনি এমনিই তৈরি হয়ে যাবে বলেছে যে একটা পুকুরে যদি পদ্মফুল লাগানো যায় সেই পদ্মফুলটা যদি ভালোভাবে লেগে যায় তাহলে সেই পদ্মফুলটা কিন্তু পুরো পুকুরে কিন্তু ছেয়ে যাবে তার মানে গোটা পুকুরটাই কিন্তু পদ্মপুকুরে ভর্তি হয়ে যাবে পু তো বিষয় হচ্ছে এই এইরকমই আছে যে একটা ভালো মানুষ যদি তৈরি করা যায় তাহলে ঠিক ওই সমাজ এমনিই পরিবর্তন হয়ে যাবে সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে নান ঠিক একই রকম কথা বলেছে সকেট রাসেল তাহলে সক্রেটিস নান রাসেল এই সব তিনজন দার্শনিক কিন্তু ব্যক্তিকেন্দ্রিক স্বামী বিবেকানন্দ কিন্তু ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উপরই গুরুত্ব দিয়েছে যদি পরীক্ষায় অনেক সময় আসে যে ভারতীয় একজন দার্শনিকের নাম বলে যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উপর প্রচুর পরিমাণে গুরুত্ব দিয়েছে তাহলে স্বামী বিবেকানন্দের নাম কিন্তু অবশ্যই বলতে হবে তো তার মধ্যে রাসেল নান সক্রেটিস এগুলোর নামও আসবে তো বিশ্ববিদ্যালয় কমিশন বিশ্ববিদ্যালয় যে কমিশন সেই বিশ্ববিদ্যালয় কমিশনও কিন্তু একদম গুরুত্ব দিয়েছে যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার উপর আমরা শুধুমাত্র নাগরিক হওয়ার শিক্ষাই দেব না আমরা শুধুমাত্র নাগরিক হওয়ার শিক্ষা দেব না কি দেব উপযুক্ত ব্যক্তি হওয়ার শিক্ষাও দেব দেব তা বিষয় হচ্ছে যে খালি নাগরিক হওয়ার যদি শিক্ষা দিই আর নিজে যদি নিজের ব্যক্তিকে তৈরি করার যদি শিক্ষাটা যদি শিক্ষার মধ্যে না পায় তাহলে ব্যক্তির মধ্যে কিন্তু বিকাশ ঘটবে না কারণ সমাজকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যখন চালু হবে যখন হবে তখন কিন্তু একই রকম শিক্ষা চলবে কারণ রাম শ্যাম যদু মধু যা শিখবে সবাই একই রকম শিক্ষা শিখবে কারণ ব্যক্তিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না তো ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এই জন্যে কমিশন বলেছে যে নাগরিক হওয়ার শিক্ষা দেওয়ার সাথে সাথে উপযুক্ত মানের ব্যক্তি তৈরি হওয়ার শিক্ষাটাও দিতে হবে না হলে কিন্তু আবিষ্কার হবে না আজকে যদি দেখা যায় যে আমরা যদি দেখি যে বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতির জন্যে কিন্তু আইনস্টাইন তারপরে হচ্ছে নিউটন সব বিজ্ঞানীদের গুরুত্ব যেমন আছে যেমন স্বদেশী জাগরণের জাগরণের সমাজ জাগরণের ক্ষেত্রে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এনাদের গুরুত্বটাও তেমন আছে তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে যেমন ওই দিকের গুরুত্বটাও মানে ইয়ে নাম বললাম যে নিউটন আইনস্টাইন এনাদের গুরুত্ব যেমন বিজ্ঞানিক ক্ষেত্রে বৈজ্ঞানিক ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ ঠিক সমাজ সংস্কারের জন্য এনাদেরও গুরুত্ব কিন্তু অধিক গুরুত্বপূর্ণ বিবেকানন্দ রাজা রামমোহন রায় তাহলে কিন্তু এক একজন ব্যক্তির এক এক রকম ক্ষমতা আছে আর সেই ক্ষমতাকে প্রয়োগ করেই কিন্তু সমাজকে পরিবর্তন করতে দিয়ে করে দিয়েছে হয়তো বোঝাতে পারলাম তো এই জন্যে দুটোরই গুরুত্ব আছে তবে ব্যক্তিকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় বলেছে ব্যক্তিকে যদি ঠিকঠাক পরিবর্তন করা যায় তাহলে সমাজ এমনি এমনি পরিবর্তন হয়ে যাবে আজকে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর না জন্মালে জন্মগ্রহণ করলে আর ওদের ব্যক্তিকেন্দ্রিক শক্তির যদি বিকাশ না হতো তাহলে আজকে বিধবা বিবাহ সতীদাহ প্রথা এগুলো কিন্তু থেকে যেত আমার যা মনে হয় তো বিষয় হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এরকম একটা গুরুত্ব দেওয়া হয়েছে তো এই রকম বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে শিক্ষার কেন্দ্রবিন্দু ব্যক্তি শিক্ষার কেন্দ্রবিন্দু ব্যক্তিকেই গুরুত্ব দেওয়া হয়েছে এইখানে একটা গল্প বলা যেতে পারে যে দুই ব্যক্তি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে দুই ব্যক্তি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতেই একটা পাথর রাস্তার মাঝখানে পড়ে আছে আর সেই রাস্তার মাঝখানে পাথরটা পড়ে থাকা দেখেই একজন তার মধ্যে দুজন ব্যক্তির মধ্যে একজন ছিল কারিগর সেই কারিগর সেই পাথরটির মধ্যে বলছে পাথরটির মধ্যে তুই কিছু দেখতে পাচ্ছিস তো সেই ব্যক্তি পাশের যে ব্যক্তি যারা দুজন যাচ্ছিল সে পাশের বন্ধু বলছে না আমি তো কিছু দেখতে পাচ্ছি না পাথরের মধ্যে তো এই বলছে আমি পাথরের মধ্যে না একটা মূর্তি দেখতে পাচ্ছি তো বলছে তুই পাগল আছিস পাথরের মধ্যে মূর্তি পাথরটা তো গোলগাল হয়ে আছে গোল ওই রাস্তার মধ্যে পড়ে আছে তো ওকে কী আমি দেখতে পাবো ওটা তো পাথরই একটা গোল ওখানে কোথায় মূর্তি লুকিয়ে আছে বলছে না ওখানে একটা দেবতার কোনো একটা রূপ লুকিয়ে আছে তো এই রকম বলছে তো বন্ধুটা হাসতে হাসতে চলে গেছে তো তারপরে সেই বন্ধুটা পাথরটিকে তুলে বাড়ি নিয়ে গেছে আর বাড়ি নিয়ে গিয়ে বাড়ির পাশে সেই পাথরটির মধ্যে লোহাদের টুক টুক করে খোদাই করতে 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 কিছুদিন পর ওই বন্ধুটা এসে এসে বলছে কিরি এত সুন্দর মূর্তি কী করে বানালি এই দেবতার মূর্তিটা কি করে তুই বানালি তখন বলছি কেন ওই পাথরটা তুই তো কোনো রূপ দেখতে পাসনি আর আমি তো তুলে নিয়ে আসলাম আসার পরে এখন দেখ মানে এটা তৈরি করেছে ওই পাথরটিকে কেটে 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 এই মূর্তির রূপটি ধারণ করেছে তো ব্যক্তি যদি সঠিকভাবে তৈরি হয় ব্যক্তি যদি সঠিক আদর্শে মানুষ হয় আর তাহলে কিন্তু সেই মূর্তির রূপ মানে সমাজ কিন্তু এমনি মানে ব্যক্তি কিন্তু এমনিই তৈরি হয়ে যাবে এই জন্যে একজন কারিগরি বুঝতে পারে যে সে হচ্ছে সেই পাথরের মধ্যে সেই রূপটি লুকিয়ে আছে কি না তো এই জন্য শিক্ষক যদি সঠিকভাবে যদি শিক্ষা দিতে পারে তাহলে একজন ছাত্রকে দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে ছাত্রের মধ্যে কি গুণটা লুকিয়ে আছে যেমন ওই ব্যক্তি শুধু পাথরের মধ্যে যে মূর্তির রূপ দেখতে পেয়েছিল এরকম কিন্তু ছাত্রের মধ্যেও প্রচুর পরিমাণে যে গুণগুলো লুকিয়ে আছে এটা কিন্তু একজন শিক্ষক মহাশয়ের পক্ষেই সম্ভব এটা ধরা এই জন্যে এখানে প্রচুর পরিমাণে ব্যক্তিকেই কেন্দ্র গুরুত্ব দেওয়া হয়েছে আর সেই মূর্তি তৈরি করার পরে এটা বলতে ভুলে যাচ্ছি যে ওই মূর্তিটা তৈরি হলো এবার ওই মূর্তি তৈরি করার পরে সেটিকে নিয়ে গিয়ে কী করলো একটা গাছের তলায় রেখে দেওয়া হলো আর ওই মূর্তি যখন গাছের তলায় রাখা হলো সেখানে একজন দুজন করে লোক সেখানে ফুল দেয় পুজো করে এই করতে 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 সেখানে টাকা পয়সা জমা করতে শুরু করে মানে ঠাকুরকে পুজো দেওয়ার পরে ওখানে টাকা পয়সা দেয় ধীরে ধীরে টাকা পয়সা জমা হয় আর সেখানে জমা হতে হতে সেখানে একটা ওই পাথরকে কেন্দ্র করে মূর্তিকে কেন্দ্র করে একটা মন্দির তৈরি হয়ে যায় এবং সমাজ সেই পরিবেশটা ধীরে ধীরে ভক্তির পরিবেশ হয়ে যায় তো একজন একটা পাথর যদি একটা সমাজকে মানে একটা পরিবেশকে চেঞ্জ করে দিতে পারে সেই পাথর গোল ছিল সেটাকে ভগবানের রূপ দেওয়া হলো আর সেটাকে গাছের তলায় বসানো হলো গাছের তলায় বসানো পরে সেটাকে পুজো দেওয়া হলো পুজো দেওয়ার পরে সেখানে সাধু সন্ত লোকজন আর সেখানে পুজো করতে শুরু করলো ভক্তির পরিবেশ তৈরি হলো তাহলে একজন পাথরকে যদি কেন্দ্র করে যদি একটা পরিবেশ যদি শান্ত ভক্তির পরিবেশ তৈরি হয় তাহলে একটা মানুষকে যদি ঠিকঠাক যদি শিক্ষা দিয়ে তৈরি করা যায় তাহলে ওটা কত বড় প্রভাব ফেলতে পারে এই জন্য শিক্ষার প্রথম কেন্দ্রবিন্দু এখানে ব্যক্তিকে ধরা হয়েছে ব্যক্তি ছাড়া শিক্ষা কখনোই সম্পূর্ণ হবে না শিক্ষার্থীর আগ্রহ ও চাহিদা শিক্ষার্থীর আগ্রহ চাহিদা নিয়ে তো চাহিদা নিয়ে যে বিষয়টি আছে সেইটা হচ্ছে যে ব্যক্তির শিক্ষার্থীর আগ্রহ চাহিদা এই বিষয়ের উপর অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ ব্যক্তিগত শিক্ষা আর সেখানে ব্যক্তি কি চায় তার উপরে কেন্দ্র করেই তো শিক্ষা ব্যবস্থা হবে তো এরকম যদি ব্যক্তির চাহিদা ও আগ্রহের উপর নির্ভর করে এই শিক্ষার উপর প্রচুর পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ব্যবস্থাকে ওইভাবেই পরিচালনা করার চেষ্টা করা হয়েছে এখানে একটা বেশিরভাগ দেখা যায় যে পিতামাতার মাতার যা ইচ্ছা পিতা যা স্বপ্ন ছিল সে হয়তো ডাক্তার হতে চেয়েছিল বা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। কিন্তু হতে পারেনি বেশিরভাগ পিতামাতা বর্তমান সমাজে দেখা যায় যে তার ইচ্ছাটা শিশুর উপর জোর জবরস্তি চাপিয়ে দিচ্ছে এমনভাবে চাপিয়ে দিচ্ছে ছোটোবেলা থেকেই যে শিশু আর নিতে পারে না আর শিশু সেই প্রতি কোনো আগ্রহ নেই আর চাহিদাও নেই তো শিশু কিন্তু কিছু দূর যাওয়ার পরে পড়াশোনাটাকে বোঝা মনে করে একদম পড়াশোনাটাকে ছেড়ে দেয় এরকম একটা বিষয়ের উপর যদি গল্প মানে দেখি যে এখানে একটা ইন্টারভিউ অক্ষয় কুমার যে অভিনেতা তো নায়ক সেই অক্ষয় কুমার বলেছিল যে আমি ছোটবেলা থেকে খেলতে এবং ক্যাডা এগুলো করতেই ভালোবাসি আর আমার পিতা সেটাতে প্রচুর পরিমাণে সহযোগিতা করেছে তো সেখানে যদি শচীন তেন্ডুলকরকেও যদি খেলার জায়গা থেকে পড়াশোনার বিষয়ে বেশি ইন্টারেস্ট দেওয়া হতো অক্ষয় কুমারকেও যদি তাই করা হতো যে তোমাকে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে তাহলে দুজনের মধ্যে একজন ব্যক্তি হয়তো আজকে এই পৃথিবীতে নাম অর্জন করতে পারতো না আবার এদিকে রামানুজম যে বীজগণিতের আবিষ্কারক রামানুজম আর সেই রামানুজম যদি খেলাধুলার প্রতি তাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিয়ে আর তার পিতা মাতা যদি তৈরি করার চেষ্টা করত। তাহলে সেই রামানুজমও আর বীজগণিতের আবিষ্কার করতে পারতো না তো রামানুজমের এরকম একটা গল্প আছে রামানুজম এত অঙ্ক করতে ভালোবাসে এত অঙ্ক করতে ভালোবাসে যে বাকি সব বিষয় ইতিহাস ভূগোল বাংলা সব বিষয়ে ফেল কিন্তু সে শুধুমাত্র গণিতেই একশোতে একশো পেত বাকি সব বিষয়ে নাম্বার কম পেত আর গণিতে একদম বেশি নাম্বার পেত ফুল নাম্বার পেত বাকি সব বিষয়ে অনেক সময় এরকম দেখা গেছে একটা ক্লাসে গিয়ে রামানুজম সব বিষয়ে ফেল খালি গণিতে একমাত্র হান্ড্রেড রে হান্ড্রেড তো একশোতে একশো তো শিশুর আগ্রহ চাহিদাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে না হলে কিন্তু শিশুর প্রকাশ কিন্তু ঘটবে না এরকম একটা বিষয় রামানুজমের একটা গল্প আমার এই সময় মনে পড়ছে রামানুজমের পরিবার এতই অভাবগ্রস্ত ছিল এতই দারিদ্র ছিল যে তার বাবা খাতা কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না আর রামানুজম ছোটোবেলা থেকে এত অঙ্ক করতে ভালোবাসতো যে খাতা খালি কিনে দিতে দিতেই শুধুমাত্র খাতা শেষ হতো খাতায় লিখতে লিখতে খাতা শেষ হয়েতো তো এই জন্য রামানুজম কী করত বিদ্যালয় থেকে যখন ফিরত ফেরার পথে রাস্তাঘাটে যেসব খারাপ কাগজগুলো পড়ে থাকতো একটু হয়তো ফাঁকা আছে বা একটু খারাপ আছে বা একটু মুড়ি মশলা খেয়ে কাগজগুলো ফেলে দিয়েছে এই রকম কাগজ ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে আসতো আর নিয়ে এসে বাড়িতে প্রচুর পরিমাণে সেই কাগজগুলোর উপরে লেখালেখি করত। কারণ বাবা গরিব থাকার কারণে খাতা কিনে দিতে দিতে হিমশিম খেয়ে যেত আর রামানুজম লাস্টে অঙ্ক প্র্যাকটিস করার জন্য কি করত। রাস্তা থেকে খাতা কিন্তু পুড়িয়ে পুড়িয়ে নিয়ে এসে সে অঙ্ক করতো তাহলে তার আগ্রহ চাহিদা যদি প্রচুর পরিমাণে থাকে আর সেই প্রতি যদি পিতা মাতা যদি একটু আগ্রহ প্রকাশ করে তাহলে সেই শিশু কিন্তু সেই বিষয়ের প্রতি অক্ষয় কুমারের মতো জায়গায় পৌঁছে যাবে এবং রামানুজমের মতো জায়গাতেও আমাদের শিশুরা আজকের দিনে পৌঁছে যাবে তো সুপ্ত সম্ভাবনার বিকাশ সুপ্ত সম্ভাবনার বিকাশ সুপ্ত সম্ভাবনার বিকাশের উপরে একটাই উদাহরণ দিতে পারি যে একমাত্র সুপ্ত সম্ভাবনার বিকাশ যেমন শিক্ষক যদি সঠিক হয় বা পিতা মাতা যদি সঠিক হয় তাহলে কিন্তু শিশুর বিকশিত হতে বেশি সময় লাগে না বড় হতে যেমন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে দেখার পরেই বুঝে গেছিল। যে এ একদিন পৃথিবীর বুকে বটবৃক্ষ হয়ে থাকবে এবং তার আশ্রয়ে হাজার হাজার মানুষ শান্তিতে বসবাস করবে তো এরকম কিন্তু শ্রীরামকৃষ্ণ সে পড়াশুনায় ডিগ্রি অর্জন না করতে পারে তার লিখিত কোনো সার্টিফিকেট ছিল না কিন্তু সে মানুষ চিনতে পারতে ভালো এবং মানুষের মধ্যে কি জ্ঞান লুকিয়ে আছে সে বড় হলে কি হতে পারে সেটা কিন্তু একদম সেই অভিজ্ঞতা কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচুর পরিমাণে ছিল আর সেই জন্যে স্বামী বিবেকানন্দকে দেখেই বলে দিয়েছিল তুই কি চাকরি বাকরি করে সংসার করতে চাইছিস তুই তো একটা বটবৃক্ষ হবে তো এই যে একটা সুপ্ত সম্ভাবনা এই কথা শুনেই কিন্তু শ্রীরামকৃষ্ণ কথা শুনেই স্বামী বিবেকানন্দ কিন্তু একসময় সন্ন্যাসী জীবন গ্রহণ করেছিল আর আজকে সেই সন্ন মানে বিবেকানন্দ বলা যায় আমাদের মতো যুবকদের একদম আইকন তো শিক্ষার্থী স্বাধীনতা প্রদান শিক্ষার্থীকে অবশ্যই স্বাধীনতা প্রদান দিতে হবে এখানে দুটো উদাহরণ দিলে বয়ে যাবে যে এখনকার পরিবারগুলো খুব ছোট হয়ে গেছে ছোট ছোট পরিবার বাবা মা আর সন্তান নিয়ে পরিবার আর যেহেতু বেশিরভাগটা চাকরি বাকরি পাওয়ার ফলে পিতামাতারা শহরে চলে আসে আর শহরের পরিবেশে কেউ কাউকে চেনে না মাঠে ঘাটে খেলা হয় না বন্ধু বান্ধবদের সাথে পরিচয় হয় না এবং পরিবেশটাকেও তারা গ্রহণ করতে পারে না তো এই রকম বিষয়ে দেখা গেছে যে স্বামী বিবেকানন্দ ছোটোবেলা থেকে কিন্তু সমাজের সব রকম মানুষের সাথে মেলামেশা করত ছোটোবেলা থেকে তার একদম প্রচুর পরিমাণে স্বাধীনতা ছিল পিতামাতা কিন্তু সব জানে সব বোঝে যে স্বামী বিবেকানন্দ ছোটোবেলায় কেমন ছিল কীভাবে মানুষ হয়েছে বেশিরভাগ পিতা জানে কিন্তু তার সন্তানকে স্বামী বিবেকানন্দের মতো করে মানুষ করতে চায় না আর না চাওয়ার ফলেই শিক্ষার্থীরা বেশিরভাগ জীবনেই এখন বড়ো উঁচু ক্লাসে উঠে বিপদে বেশি পড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে শিক্ষার্থীরা স্বাধীন না হলে সমস্যা কী হয় আমি আর দেখেছি যে একজন স্বামী বিবেকানন্দ ছোটোবেলা থেকেই চান্ডাল মুচি ম্যাথর সমাজের গরীব ধনী বড়লোক সবার সাথে খেলাধুলা এগুলো করে মেলামেশা করতো এর জন্য তার একটা গল্প দেখা গেছে যে এক জায়গায় সেখানে হিন্দু মুসলিম সবার হুকো রাখা ছিল আর সবগুলো টেনে টেনে দেখেছে যে হিন্দুর হুকোতে কেমন টেস্ট মুসলিমের হুকতে কেমন টেস্ট তো দুটো টানার ফলে বাবাকে গিয়ে বলছে বাবা দুটোর তো একই রকম তো এতে কী তফাৎ হিন্দু আর মুসলিম তো এই রকম একটা বিষয় তো দেখা গেছে একবার মা তাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল আর আটকে রাখার ফলে একসময় নিচ দিয়ে এক গরিব ভিখারি যাচ্ছে তার পোশাক ছিল না আর সে ভিক্ষা চাইছিলো তো তার যে পোশাক ছিল সে পোশাকটি জানলা দিয়ে সেই ভিখারিকে দিয়ে দেয় তো সমাজে মেশার ফলে মানুষের মধ্যে একটা ভালোবাসা আন্তরিকতার সৃষ্টি হয় এবং খারাপ ভালো বিচার করার ক্ষমতাও কিন্তু শিশুরা শিখতে পারে যেমন একটা উদাহরণ এরকম হতে পারে যে কাঁঠাল গাছের আঠা আর মাটি দুটোর মধ্যে যদি যে শিশুটা দুটো সম্পর্কে জানে সেই শিশুটা কিন্তু মাটিতে হাত দেবে তা কাঁঠাল গাছের আঠাতে হাত দিতে চাইবে না কারণ কাঁঠালের আঠা যদি হাতে লাগে তাহলে কিন্তু সেটা ছাড়তে চাইবে না আর মাটিতে যদি হাত লাগে সেটা জল দিয়ে ধুলে কিন্তু উঠে যাবে তো সমাজে দুই রকম মানুষই আছে কাঁঠালে আঠার মতো মানুষ আছে মানে খারাপ মানুষও আছে আবার এদিকে কাদা কাদার মতো মনের মতো মানুষ ভালো মানুষ এই রকমও কিন্তু আছে তো শিশুরা যখন ইলেভেন টুয়েলভ পড়া পর্যন্ত বাবা মা তাকে প্রাইভেটে নিয়ে যায় নিয়ে আসে কি খাচ্ছে না খাচ্ছে কার সাথে মিশছে না মিশছে সব সময় তাকে কারোর সাথে মেলামেশা করতে দেওয়া হয় না তো শিশু বুঝতেই পারে না যে কোনটা খারাপ আর কোনটা ভালো এই জন্য বেশিরভাগ শিশুরাই এখন যখন ইলেভেন টুয়েলভে উঠে যায় আর তারা যখন অন্যান্য জায়গায় প্রাইভেট পড়তে যায় এবার তো বাবা মা সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না কারণ শিশু বড় হয়ে গেছে সন্তান বড় হয়ে গেছে এবার ইলেভেন টুয়েলভে যাওয়ার ফলে দেখা যাচ্ছে এইবার খারাপ ছেলেদের সাথে সে মিশতে শুরু করেছে আর মিশতে মিশতে সে এমন জগতে চলে যায় সেখান থেকে কিন্তু আর বেরিয়ে আসতে পারে না যেমন পুরো নেশাগ্রস্ত হয়ে যায় আর সেখানে গিয়ে এত নেশাগ্রস্ত হয়ে যায় যে সেইখান থেকে আর সেই ঘোর জায়গাটা থেকে বিপদ ঘটতে থাকে এবং বেরোয় আসতে পারে না এবং সমাজের প্রতিকূল অবস্থা বন্ধুবান্ধবদের সঙ্গে লড়াই করার ক্ষমতা কিন্তু হারিয়ে যায় কলেজে উঠলে একটা গণ্ডগোল মারামারি বন্ধুদের মধ্যে একটা মানে একটা দুই রকম টিমের মধ্যে হেন হেনস্থার ভাবনা দেখা যায় সেটাও কিন্তু শিশুরা কিন্তু ইয়ে করতে পারে না কারণ ছোটোবেলা থেকে ওকে বাবা মা লড়াই করতে দেয়নি সমাজের সাথে সমাজের ছেলেবেলের সাথে মিশতেই দেয়নি আর আগেকার যারা আজকে শিক্ষক হয়ে আছেন সেই সব শিক্ষককে যদি বলা যায় সেই সব শিক্ষক মহাশয়ই কিন্তু ছোটোবেলায় ওই গ্রামের পরিবেশের মানুষ হয়েছে যেখানে যে ছেলেটা সব থেকে শয়তান ছিল আম পেড়ে খেত চুরি করে খেত সেটা অন্যায় সেটা চুরি করে খাওয়ার ফলে সে বকা খেয়েছে মার খেয়েছে আর সেটা দেখে দেখে সে কিন্তু বুঝতে পেরে গেছে যে সমাজে এই কাউকে না বলে জিনিসটা পেরে খাওয়া এটা কিন্তু অন্যায় আর সেটা যদি শিশুটা শহরের শিশুরা যখন বাবা মা তাকে না ছাড়ে আর সেটা যখন সে বড় উঁচু ক্লাসে উঠে গিয়ে কারো জিনিস অ বলে নিয়ে নেয় তখন কিন্তু বিপদই ঘটে যায় এই রকম অনেক কিছু যে দেখা যায় যে বেশিরভাগটা নেশাগ্রস্তর দিকেই অ্যাক্টেড হয়ে যায় বা খারাপ ছেলেদের সাথে সংস্পর্শে সেখানে কিন্তু খারাপ হতে শুরু করে ব্যক্তি বৈষম্যের প্রতি গুরুত্ব দান ব্যক্তি বৈষম্যের প্রতি গুরুত্ব দান বলতে ব্যক্তি প্রতিটা ব্যক্তির মধ্যে তার আলাদা আলাদা আচরণ আছে আলাদা আলাদা ব্যবহার আছে আলাদা আলাদা কথাবার্তা আছে কেউ সহজেই রেগে যায় আবার কেউ সহজে রাগে না কারো সমাজের কাজের প্রতি আগ্রহ বেশি কেউ বিপদে পড়ে গেল কুকুর একটা ড্রেনের মধ্যে পড়ে গেল সবাই দেখে দেখে চলে যাচ্ছে কিন্তু ওর মধ্যেই একজন শিক্ষার্থী তাকে তুলে আনার চেষ্টা করছে ব্যক্তি বৈষম্যের ব্যাপারে এখানে একটা উদাহরণ এরকম দেওয়া যায় ছোটোবেলায় এরকম পড়া গেছে যে লাভা কিট থেকে একটা পোকা বেরিয়ে আসতে পারছিল না তো খুব কষ্ট হচ্ছে তো ওইখানে সেই শিক্ষার্থী সেই প্রজাপতিটাকে সাহায্য করেছিল বের করে নিয়ে আসার জন্য আর তার ফলে মারা গেছিলো তো রকম সমাজে বিপদ আপদে কোনো মানুষ সহজেই চট করে এগিয়ে আসে আবার কেউভাবে না এই বিপদের মধ্যে না গিয়ে আমি নিজের জন্য চিন্তা ভাবনা করে সরে যাই তো এই রকম ব্যাপার আছে যে প্রতিটা ব্যক্তির মধ্যে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা ইন্টারেস্ট থাকে আর সেই অনুযায়ী ব্যক্তির মধ্যে আলাদা আলাদা গুরুত্ব দিয়ে তাকে যদি আমরা ঠিকঠাক তৈরি করি তাহলে কিন্তু সেই ব্যক্তিটা ভালোভাবেই একদিন বড় মানুষ হতে পারবে যে কলেজে উঠে কিছু মানুষ আছে যে যে কিছু ছেলে আছে যারা খুব নেতৃত্ব দিতে পারে ভালো আর সেগুলোই কিন্তু পরবর্তীতে যদি ওকে ওই ছেলেকে ঠিকঠাক ধরে রাখা যায় তাহলে কিন্তু সে একদিন রাজনৈতিক নেতা বলে ভালো পরিচিত হবে আর আবার কেউ আছে যে পড়াশোনায় প্রচুর পরিমাণে ভালো তাকে যদি ওই পরিমাণে গুরুত্ব দেওয়া হয় আর তাহলে সে কিন্তু একজন সমাজের ভালো নাগরিক শিক্ষক হোক বা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক একজন ভালো মানুষ হতে পারবে তাই প্রতিটা ব্যক্তির মধ্যে আলাদা আলাদা ইন্টার আগ্রহ আছে চাহিদা আছে ভালোবাসা আছে স্নেহ আছে আর সব কিছুই আলাদা আছে তার দৈহিক কাঠামো মনের কাঠামো সব কিছুই যেহেতু আলাদা সেইভাবে তাকে গুরুত্ব দিয়ে আলাদা আলাদাভাবে শিক্ষা দিলে সেই মানুষটি সঠিকভাবে পরিপূর্ণ হতে পারবে ব্যক্তি হলো সমাজের উন্নয়নের একমাত্র মাধ্যম তো ব্যক্তি হলো সমাজের উন্নয়নের একমাত্র মাধ্যম এটা প্রথমে বলেছি যে সক্রিটিসের মতো মানুষও একজন মানে দার্শনিক বলে গেছেন যে সমাজ যদি উন্নয়ন হয় তাহলে কিন্তু ইয়ে ব্যক্তি যদি উন্নয়ন হয় ব্যক্তির মধ্যে যদি উন্নয়ন ঘটে তাহলে সমাজ এমনি এমনি উন্নয়ন করবে একটা পরিবারে দে মানে একটা শিক্ষিত ভালো মানুষ যদি তৈরি হয় শিক্ষার দ্বারা তাহলে সেই পরিবারটা এমনি আলোকিত হয়ে যাবে একটা প্রদীপ যেমন একটা প্রদীপ যেমন জ্বালালে একটা ঘরকে সুন্দরভাবে আলো করে দেয় তো একটা মানুষ যদি ভালোভাবে শিক্ষার দ্বারা আলোকিত হয় তাহলে সমাজ এমনি পরিবর্তন হবে সমাজ এমনি উন্নয়ন হবে যার উদাহরণ হিসেবে এর আগেই বলে দিয়েছি যে অ্যারিস্টটল বা হচ্ছে আমাদের নিউটন তারপরে হচ্ছে এইসব বিজ্ঞানীরা জন্মেছিল বলেই আজকে কিন্তু বিজ্ঞানের দিকটা এত উন্নত হয়েছে সামাজিক দিকে সামাজিক ক্ষেত্রে এত উন্নয়ন হয়েছে আবার সামাজিক ক্ষেত্রে একই রকমভাবে উন্নয়ন হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা এবং এই রাজা রামমোহন রায়ের দ্বারা সমাজে যে কুসংস্কারগুলো ছিল সেগুলোও কিন্তু দূর করা গেছে তাহলে একজন ব্যক্তি যদি সঠিকভাবে শিক্ষা গ্রহণের মাধ্যমে তৈরি হয় তাহলে সমাজ কিন্তু এমনি পরিবর্তন হবে বা উন্নয়ন হবে এই আছে আজকের শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য তো অবশ্যই শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অবশ্যই খুব গুরুত্ব আছে ভূমিকা আছে আর সেটাকে বাদ দিলে হবে না আমাদের ভারতবর্ষ একমাত্র মানে ব্যক্তিত্তিক শিক্ষার দিকেই লক্ষ্য রেখে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রয়াস চালিয়ে যাচ্ছে নমস্কার সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করবে আর কি বিষয়ের উপর এডুকেশনের কোন বিষয়ের উপর সমস্যা সেই বিষয়ের উপর বললে আমি পরবর্তী ভিডিও সেই টপিকের উপর বানাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে